গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। অনেকদিন পরে এলাম, অনেকদিন পর আসার অনেকগুলো কারণ হচ্ছে বিকজ মা অসুস্থ, রিমা অসুস্থ, রিমা ওই বাড়িতে। ওরম কোনো ব্যাপার নেই, কোনো নো কোভিড, নো ওমিক্রন, কোনো কিছু না, নর্মাল সর্দি কাশি। সেখান থেকে টেস্ট করা হয়েছে, নেগেটিভ। তো আপাতত এর মধ্যেই চলছে। মা ওই ঘরে এখন ঘুমাচ্ছে, তো এই কদিন এতটাই একটু ডিস্টার্ব ছিলাম, তো সেই জন্য ব্লগ করাটা হয়নি। এই যে এই ঘরে মা ঘুমাচ্ছে, ম্যাডাম কালকের থেকে রান্না করছে, বাবা বসে খুব চিন্তিত, এরম কেন হলো, তাই তো? এখন একটু বেরোচ্ছে। আসলে এই মাস্কটার একটা ভালো বিশেষত্ব আছে। এই মাস্কটা আমি একদিন ইনস্টাতে ছবি তুলে তোমাদের দেখিয়েছিলাম, জানি না সবাই দেখেছো কিনা। যারা ইনস্টা ফলো করো তারা নিশ্চয়ই দেখে থাকবে, যারা এখনো ইনস্টা ফলো করোনি প্রত্যেক দিন ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টা আইডি দেওয়া থাকে, সেখানে ফলো করে নিও। প্রচুর রিলস পাবে, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস কিছু কালেকশান এলে আমরা সেগুলো দেই। তো যাই হোক, এই মাস্কটার একটা বিশেষত্ব আছে, এই দুটো হচ্ছে ফিল্টার। কোনোভাবে যদি এয়ার থেকে কোনোভাবে কোনো ড্রপলেট বা কিছু আসে ভাইরাস, তো এই দুটো টেক কেয়ার করে, তার জন্য এই মাস্কটা কেনা। অ্যামাজন থেকে কিনেছি, লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আজকে তোমাদের সাথে। তো এখন একটুখানি বেরোচ্ছি। তো এখন একটু ফ্রুটস খাওয়াটা খুব দরকার, সেই জন্য ফ্রুটস শেষ, পেঁপে টেপেগুলো এগুলো ভাবলাম চট করে সামনের থেকে নিয়ে আসি। একটুখানি সাইক্লিংও হয়ে যাবে, শরীরচর্চাও হয়ে যাবে। বেরিয়ে পড়লাম, তো সোনাইয়ের জন্য সাইকেলটা কেনা হয়েছে, তাই বললাম আমিও একটুখানি সাইক্লিংটা করে নিই। সাইক্লিং করাটা ভালো, এই সময় শরীরটাও ফিট থাকে, তো যতটা চাওয়া যায় আর কি। যাচ্ছি আর কি বাগুইহাটি অবধি, তো চলো ওখানে যাই। কিছু ফ্রুটস দরকার আছে, ফ্রুটসগুলো কিনে নিই। এখন খাওয়ার মতো একটা পেঁপে দিও, যাতে একটু পরে খেতে পারে বিকালের দিকে। আর কি আর কি, পেয়ারা দিয়ে দাও। পেয়ারা কত করে? পেয়ারা কত করে? সাইকেলটা চালিয়ে বেশ মজাই আছে, ভালোই আরাম লাগলো। হ্যাঁ, তবে একটু সাইজে ছোট, যেহেতু সোনাই খুব ছোট সেই জন্য সোনাইয়ের মতো কেনা হয়েছে। বাট বাকি পিক আপ স্পিড সবই খুব ভালো আছে সাইকেলটা, তো দেখতেই পেলে চালালাম। এই ফল কেনা হয়ে গেল, এখন এখন চলো। যখন বেরোচ্ছিলাম সোনাই বললো যে দাদাভাই নর্থ সুপের প্যাকেট নেই, তো সুপের একটা প্যাকেট খুঁজলাম, কিন্তু আজকে বাগুয়াটি বাজারটা বন্ধ, তো সেই জন্য পেলাম না। সামনে কোনো দোকানে পাবো কি না দেখি একবার, চলো। সুপের প্যাকেট আছে গো, সুপের প্যাকেট। হ্যাঁ দাও না, সুপের প্যাকেট দাও না, ভেজ সুপ। এটা কোনটা, এটা কোন সুপটা? না না, ভেজ সুপ দাও, ভেজ সুপ। একটা এক কাপ, তো লাস্টে এটাই পাওয়া গেল, সুইট অ্যান্ড কর্ন ভেজ দিয়ে দাও। তো এখানে সাইকেল নিয়ে যাচ্ছি, যেতে যেতেই দেখো সামনে আমাদের বাড়িতে আজকে ওরা খাবার দিতে এসেছিলো। এই দেখো দুজনকে দেখা যাচ্ছে আসছে, দেখতে পাচ্ছ গাড়ির পিছনে? এই যে এই দেখো, এই যে দেখো দুজনে আমাদের বাড়িতে খাবার দিতে গেছিলিস। হ্যাঁ, তো শরীর ঠিক আছে এখন? কি হয়েছিল তো, জ্বর হয়েছিল? চড়ি নাকি এটা কার সাইকেল জানিস? সোনাই দিদির সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, দেখেছিস? তো এখানে মা বাড়িতে খাবার দিয়ে গেছে, এই যে রাত্রের জন্য দিয়ে গেছে ডিমের ঝোল, এবেলার জন্য মাছের ঝোল, একটা ভাজা আর ডাল, বন্ধরাজ লেবু ভিতর দিয়ে। বাবা অনেকক্ষণ থেকেই বলছে, সেই সকাল থেকেই বলছে ছাদে যা ছাদে যা, একবার গোলাপ ফুলটা দেখে আয়। তা ছাদে দুবার নমস্কারও করতে গেলাম, তখনও খেয়াল করেনি, এখন বলে দেখলি ফুলটা, এলাম দাও এখনই যাচ্ছি, এই খেয়ে উঠে এখন যাচ্ছি। হ্যাঁ সত্যি কথাই বাবা, বা দারুণ রয়েছে চায়না গোলাপ, এত সুন্দর হয়েছে দেখতে দেখো। গাছপালাও বুঝতে পেরেছে বাড়িতে সব শরীর টরীর খারাপ, ওরাও যারা কিরম মন মরা হয়ে পড়ে আছে,
সত্যি তা নয়, বাবার একার পক্ষেও সম্ভব হয়নি। আজকে আমিও হেল্প করব বাবাকে বিকেলবেলা এখানে জল টল দেওয়াতে। দেখা যাক কি এসেছিল নিরাপদা কাকু। এসে বলল এই গাছটাকে একটা বড় টবের মধ্যে দাও, ছড়ানো বড় টবে, দেখো গাছটা নাকি আরও বড় হয়ে যাবে। দেখি কালকে করবো এটা, আমার একটা ওষুধের সময় হয়ে গেছে, ওষুধটা দিতে হবে। তা এখন ওই বাড়ি যাচ্ছি, একবার রিমাকেও দেখে আসি। মোটামুটি এখন সবাই সুস্থ, তো গড সে কারো কিছু হলো না আর কি, মানে ফিঙ্গার ক্রস। মোটামুটি সাত দিন পর থেকে এই বাড়িতে ব্লগ হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রায় অনেক দিন পর এই বাড়িতে ব্লগ হচ্ছে, বলো? অনেক দিন পর। এই যে গপু, চলো ওদিকে দেখি ম্যাডাম কি করছে। ম্যাডাম ভালো আছেন? আপনি ঠিক আছেন? সুস্থ? যা, গড সে ফিঙ্গার ক্রস, কানের পাশ দিয়ে বেরিয়ে গেলি কিন্তু, জানিস তো। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগে এলাম, ওর অবস্থা দেখে বুঝতেই পারছ। বাট হ্যাঁ, বেটার আছি, আগের থেকে অনেক বেটার আছি। একটু উইক আছি, কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমি কোভিড নই, মানে কোভিড হয়নি আমার, এই জন্য আর কি আমি প্রত্যেককে প্রেসক্রিপশন পাঠিয়ে পাঠিয়ে বলছি, দেখো দেখো আমার কোভিড না, কোভিড না। তো এখানে আমার অনলাইন ক্লাসেস চলছে। শুভমের এখন ভালো হয়েছে, দুবেলা বেশ একটা ডিউটি হয়েছে, একবার এখানে একবার ওখানে, একবার এখানে একবার ওখানে। বেচারা খারাপ আছিস না? ভালো আছি, ভালোই আছি, ভালো আছি। অন ক্যামেরা বললি এরকম ভাবে? তুই জিজ্ঞেস করলি কেন এরকম কোশ্চেন, আমি ভালো আছি কি খারাপ আছি? বউ ছাড়া কে ভালো থাকে বল? ওই কি যেন ডায়লগ ছাড়া না, আমরা বেসিক্যালি বন্ধু ছাড়া কে ভালো থাকে, সেটাই আর কি। কালকে ভিডিও কল করেছিল, তো সেই ভিডিও কলটা আমি খেয়াল করিনি, তাই আজকে ভিডিও কলটা করছি। তো এই নিয়ে ওর সাথে এখন ব্লগ নিয়ে কথা হচ্ছে। ব্লগ নিয়ে কথা হতে হতে আমি বললাম এই দেখ ধীরে ধীরে সেলিব্রিটি হচ্ছি। তো এখন বলছে তোমার এখন 2000 সাবস্ক্রাইবার, এরপরে 2 কোটি সাবস্ক্রাইবার হলেও নাকি ও আমার সাথে এরমভাবে অ্যাটিচিউড করবে, সেটা কথা ও আমার দেখাচ্ছি সেটা ওটাকে, কথা সেটা না। 2 কোটি সাবস্ক্রাইবার আর 2 লাখ, ওর মুখে যেন ফুল চন্দন পড়ে যে আমার 2 কোটি সাবস্ক্রাইবার হবে, ব্যাপারটা হচ্ছে সেইটা। কে সেটা আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে ভিডিও কলে এখন কথা হচ্ছে, তো বুঝতে পেরেছিস? না না, সেলিব্রিটি সেলিব্রিটি তোরা, আমরা আর কোথায় সেলিব্রিটি রইলাম বল। একবার তুই বললি যে আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমার সাথে একটু সমঝে চলো। আমি তাই একটা বড় কাম বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছিস, তার এখন এইচআর, চাকরি খাবি, চাকরি দিবি লোককে? ভগবানকে ডরাও, ভগবান উপরে ভগবান আছে মাথার উপরে, দেখছে সব। যাই হোক, এখন অফিস টফিস থেকে এলি নাকি? সুখী চাকরি, সুখী চাকরি, সুখী চাকরি, সুখী চাকরি, দেখেছিস? তোদের এখন সব সুখী চাকরি, সব ওয়ার্ক ফ্রম হোম, তুই শোনাই ওয়ার্ক ফ্রম হোম, আর আমাদের দেখ ওয়ার্ক ফ্রম আউট, নো হোম নো নাথিং, বুঝলি? এটাই তফাৎ। তাহলে বুঝতে পারছিস সেলিব্রিটি কারা? সবাই খেয়েও গেলাম, নিয়েও যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি সেটা বাড়িটা বাকিটা গিয়ে দেখাও বাড়িতে। থ্যাংক ইউ। এই তোকে বৌদি দেখবে বলছে, ও নাকি চুল টুল কেটে এসছে, ওই যে বৌদি ওপরে দাঁড়িয়ে যা। ফাইনালি আমি হাতে ক্যামেরাটা ধরলাম, শুভমকে ব্লগটা করতে দেখে শুভমকে বললাম আমি করব, আমিও শুরু করি বল। বলছে হ্যাঁ শুরু কর, যতটা পারবি ততটা কর। সেটাই এখন আমি রাতে ডিনারটা করে ফেলছি। আজকে ডিনারে আমার ভাত খা, ভাতটা একদমই আমার খাওয়ার ইচ্ছে নেই, সেই জন্য চিকেন স্টু আর সব বয়েল ভেজিটেবলস, তার সাথে একটু পনির আছে, একটু চিকেন আছে, দেখাচ্ছি যেটা সব ভেজিটেবলস আছে। এটা একটু মাখা মাখা হয়ে গেছে, কারণ এর মধ্যে ওই যে ওই চাইনিজ ক্যাবেজ আছে ওটা দিয়েছি বলে একটু মাখা মাখা হয়ে গেছে। আর এটা হলো চিকেন স্টু আছে, তো মোটামুটি এটাই ডিনার। এরপর যদি খিদে পায় তখন খাবো, কারণ ওষুধের জন্য আমাকে খেতেই হবে।
এখানে মার দুটো প্রেসারের ওষুধ দেওয়া ছিল, প্রেসার আর সুগারের, তো সেই ওষুধ দুটো নিয়ে নিয়েছি আপাতত, নিয়ে এবার বাড়ি দিকে এই যে। তো এই তখন রিমাদের বাড়ি থেকে আসার সময় এই সেই পনির, চিকেন, ব্রোকলি, তারপরে হচ্ছে তোমার বেল পেপার, চাইনিজ ক্যাবেজ, এগুলো দিয়ে একটা সতে মতো করে দিয়েছে। আর মাকে স্যুপ করে দিলাম, সোনাই পরোটাটা করেছে, তো এই এখন মাকে দিয়ে আসি। হ্যাঁ